ভোটে বাংলায় বিপর্যয় এবং ঠিক এই বিপর্যয়ের পেছনে কারণ কি সেই ময়না তদন্তেই বঙ্গ বিজেপি আজ সল্টলেকে বিজেপি দপ্তরে এই বৈঠক হবে যে বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকেও এসেছেন আশাল সহ অমিত মালজিয়া যিনি বিজেপির আইটি সেলের প্রধান এবং পশ্চিমবঙ্গের অন্যতম পর্যবেক্ষক তার সুনীল বনশাল এদের থাকার কথা অন্যদিকে রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে দিলীপ ঘোষকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা সকলেই জানেন নির্বাচনের পরেই দিলীপ ঘোষ প্রকাশ্যেই মুখ খুলেছিলেন দলের বিরুদ্ধে কয়েকটি ক্ষেত্রে এবং সেক্ষেত্রে আজকের এই বৈঠকে অবশ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকছেন না পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি উত্তরবঙ্গে থাকবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সল্টলেকের বিজেপির দপ্তরের সামনে থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস যেটা জানতে চাইব যে আজকের এই বৈঠকে রাজ্য বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে কেন্দ্রীয় বিজেপির সামনে ঠিক কোন কোন তথ্য তুলে দেওয়া হবে এখানকার পর্যালোচনা বা এখানকার যে সমীকরণটা সেটা ঠিক কি তারা এখনো পর্যন্ত এই ভোট সম্পর্কে কি মূল্যায়ন করেছে দেখো গতকালও আমরা যতদূর জানতে পারছি বিজেপি সূত্রে গতকালও একটি বৈঠক হয়েছে তাদের ইন্টারনাল বৈঠক সেখানে যারা যারা সদস্য প্রার্থী ছিল যারা তাদেরকে নিয়ে একটি বৈঠক হয়েছে এবং সেখানে চুলচিরা বিশ্লেষণ আসে আজও চুলচিরা বিশ্লেষণ হবে যে যে ফলাফল হয়েছে সেই ফলাফল ধরে দুটি মত প্রকাশ হচ্ছে একটি মত হচ্ছে বিজেপির ফল আগের থেকে ভালো হয়েছে যদিও তাদের আসন সংখ্যা কমেছে এবং তাদের ভোটের পার্সেন্টেজ বেড়েছে এটি একটি মত রয়েছে আবার একটি মত রয়েছে যে বিজেপির ফল সত্যি খারাপ হয়েছে কেন কেন্দ্রীয় নেতৃত্ব বহু আগে থেকে টার্গেট বেঁধে দিয়েছিল যে রাজ্যে পঁয়ত্রিশটি আসন তাদের লক্ষ্য এবং সেই লক্ষ্য পূরণের লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে এবং ঘন ঘন একদিকে যেমন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির অন্য অন্য রাজ্যের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী তারাও যেমন এসছে প্রচার করেছে পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বে তারাও এসে প্রচার করেছে এবং ঠিক শেষ দফা নির্বাচন রাজ্যে শেষ দফা নির্বাচনের আগে রাজ্যের দেশের প্রধানমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে এবারে বিজেপির থেকে ভালো ফল হবে বাংলায় পশ্চিম বাংলায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বিজেপির ফলে এই যে চিলচেরা বিশ্লেষণ আছে যেটা সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে তাদের দু হাজার উনিশে যেখানে আসন ছিল সেখানে তাদের আঠেরোটি সেই আসন কমে এসে দাঁড়িয়েছে বারোটি আসন সেই সময় দু হাজার উনিশে তখন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ এবং দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ হেরেছেন তার যে পূর্ব পুরনো কেন্দ্রে ছিল মেদিনীপুর সেই মেদিনীপুর কেন্দ্র থেকে মেদিনীপুর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এবং মেদিনী মেদিনীপুরে তার জায়গায় প্রার্থী করা হয়েছে সেখানে অগ্নিমিত্রা পালকে অর্থাৎ দুজনেই হেরেছে এবং হারার পরে সেখানে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে দিলীপ ঘোষ অর্থাৎ বিজেপির প্রাক্তন যিনি রাজ্য সভাপতি তার বেশ কিছু এই নির্বাচনে তো শুভেন্দু অধিকারের ওপর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল প্রার্থী কে হবেন তা ঠিক করা থেকে আরও বিভিন্ন বিষয় এবং সেক্ষেত্রে পরবর্তীকালে আমরা দেখেছিলাম দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারের বিরুদ্ধে কার্যত নাম না করে তিনি অভিযোগ করেছিলেন আজকের এই এত গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব আসছে সেখানে শুভেন্দু অধিকারী নেই দলের পক্ষ থেকে না হয় বলা হচ্ছে তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে তিনি উত্তরবঙ্গে থাকছেন কিন্তু তা না থাকার কারণটা সম্পর্কে বিজেপির অন্দরমহল সূত্রে কি জানতে পারছো দেখো এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো রকম জানা যায়নি তবে এই বলতে বৈঠক বিজেপিতে যে আজকে যে বৈঠক সেই বৈঠকে দিলীপ ঘোষকেও ডাকা হয়েছে তিনিও থাকবেন থাকবেন যতীন মাই সিং তিনিও থাকবেন কয়েকজন বিধায়কও সেখানে এখানে থাকার কথা তারাও এখানে থাকবেন এবং ছটার সময় এই বৈঠক শুরু হবে এবং সবথেকে বড়ো জিনিস হলো যে এখন দেখার বিষয় হচ্ছে এই মন্তব্য পাল্টা মন্তব্যের মধ্যে কালকে আমরা দেখেছি যে অশোক দিন্দা বিধানসভার সামনে তিনি বলেছেন সরাসরি নাম না করলেও দিলীপ ঘোষকে কটাক্ষ করে করে কিন্তু কথা বলেছেন যোজিতা ওই সিকান্দার যিনি জিততে পারেনি মানুষ তাকে ভোট দেয়নি এমনটাও মন্তব্য করেছে এত পরিষ্কার বোঝা গিয়েছে যে ইঙ্গিতটা হচ্ছে দিলীপ ঘোষের দিকেই ইঙ্গিত রয়েছে অপরদিকে নির্বাচনে হেরে এত বর্ধমান দুর্গাপুর নির্বাচনে হারার পরে কিন্তু বেশ কিছু মন্তব্য দিলীপ ঘোষের মুখ থেকেও বেরিয়ে এসছে বেরিয়ে আসা রীতিমতো রাজ্য রাজনীতি যেমন আলোচনা হচ্ছে বিজেপির মধ্যেও কিন্তু রীতিমতো এ নিয়ে আলোচনা চলছে এবং দল ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন দেখার বিষয় যে যেহেতু সুকান্ত বর্তমান যিনি রাজ্য সভাপতি তিনি এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে সেই কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাওয়ার পর বিজেপির সাংবিধানিক নিয়ম সাংগঠনিক নিয়ম অনুযায়ী একসঙ্গে দুটো পদ রাখা যাবে না সেক্ষেত্রে রাজ্য সভাপতি পদ ছাড়তে হতে পারে সুকান্ত মজুমদার থাকে তাহলে সেই জায়গায় তাকে নতুন রাজ্য সভাপতি কে হবে যেমন আমরা দেখেছিলাম অতীতে দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি হয়েছেন তখনও কিন্তু আগে থেকে বোঝা যায়নি সুকান্ত মজুমদার যখন রাজ্য সভাপতি হয়েছেন তখনও কিন্তু আগে টের পাওয়া যায়নি কে রাজ্য সভাপতি হবে এটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু ঘুরে ফিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা বা আওয়াজ উঠে আসছে যে সেক্ষেত্রে কি দিলীপ ঘোষ যেহেতু সফল দু হাজার উনিশ সালে তার তার নেতৃত্বেই কিন্তু বাংলায় বঙ্গে ভালো ফল করেছিল বিজেপি আঠেরোটি আসন নিয়েছিল এবং তারপরে তিনি মেদিনীপুর কেন্দ্র থেকে সাংসদ হয়ে যাওয়ার পর তাকে তার রাজ্য সভাপতি পদটি ছাড়তে হয়েছিল সেই জায়গায় তার যে দুটি টার্ম পরপর ছিল সেই বিজেপির যে সাংবিধানিক নিয়ম হচ্ছে সাংগঠনিক নিয়ম যে দুটো টার্মের পরপর থাকলে তারপরে তিনি দাঁড়াতে পারবেন না কিন্তু দিলীপ ঘোষের পরপর দুটো টার্ম হয়ে যাওয়ার পরও তিনি বেশ কিছুদিন গ্যাপ গেছে তারপর আবার নতুন করে তাকেও কি তাকে কি আবার সভাপতি করা হবে এই নিয়ে যেমন একদিকে অন্ধরে প্রশ্ন চলছে আবার একটা দল বিজেপির একাংশ মনে করছে যে যেভাবে তিনি বাইরে বেশ কিছু কথাবার্তা মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য নিয়ে কিন্তু

দেখো বিজেপির সভাপতি কে হবেন তা নির্ধর নির্ভর করে কেন্দ্রীয় নেতৃত্বের উপরে এবং সেই জায়গা থেকে রাজ্য রাজ্য বিজেপির যারা নেতৃত্ব আছে তারা আলোচনা করতে পারে কারণ আমরা একটু আগেই বলছিলাম যে এর আগে যখন দিলীপ ঘোষ যখন তিনি যখন সভাপতি হয়েছিলেন তখনও কিন্তু বোঝা যায়নি কে সভাপতি হবেন পর পরবর্তীকালে দিলীপ ঘোষ সরে গিয়ে যখন সুকান্ত মজুমদার সভাপতি আছে তারাও কিন্তু কখনো বোঝা যায়নি যে কে বা হবেন সভাপতি অর্থাৎ কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু শিক্ষ করে দেয় ঠিক এক্ষেত্রেও নাম বোঝা না গেল কে হবে কার দিকে পাল্লা বাড়িতে না বোঝা গেল অনেকেই কিন্তু চাইছেন যেহেতু দিলীপ ঘোষের সময় সাফল্য এসেছিল সে জায়গায় দিলীপ ঘোষকে আবার রাজ্য সভাপতির দায়িত্ব পাবে না দল তাকে সতর্ক করবে এই বিষয়ের জন্য উপেক্ষা করতে হবে যে এই আজকের এই বৈঠক বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু আবার একটা প্রস্তুত উঠছে যে এই বৈঠকে এরকম একটা গুরুত্বপূর্ণ বৈঠক সেই বৈঠকে বিরোধী দল নেতা রাজ্যের বিরোধী দল যার উপর অনেক দায়িত্ব ছিল এবং কালকে আমরা দেখেছি যে অশোক দিনদার যে বক্তব্য সেই অশোক দিনদার বক্তব্যের মধ্যে পরিষ্কারভাবে একদিকে যেমন তিনি হিন্দি সিনেমার ডায়লগ বলেছিলেন যা ত্রিচক মানে যজিতা ওই সিকান্দার অর্থাৎ পরিষ্কার বোঝা গিয়েছিল দিলীপ ঘোষের বিরুদ্ধে এবং পাশাপাশি কিন্তু একটা জিনিস তিনি যেটা বলেছেন যে তাকে দায়িত্বে তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তমলুক কেন্দ্রে সেই তমলুকের সাতটা বিধানসভা তমলুক কেন্দ্রের মধ্যে যে সাতটি বিধানসভা সাত তারা জয়ী হয়েছে অর্থাৎ দায়িত্ব যে অন্টন ছিল সেই দায়িত্বের জায়গা থেকে বিরোধী তা তার সব জায়গায় দেখেছি যে বিরোধী দলনে তিনি জানিয়েছিলেন যে তার সাংগঠনিক জায়গাটা তার নয় তার দেখার কথা নয় কিন্তু তিনি মানুষের পাশে থাকবেন যারা আক্রান্ত তাদের পাশে থাকছেন এবং তার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি আগে চলে গিয়েছেন উত্তরবঙ্গে সেখানে আক্রান্ত মানুষের সঙ্গে কথা বলবে এবং প্রয়োজনে পদক্ষেপ নেবে অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত কে এগিয়ে রাজ্য রাজ্য তুলে এমনটা কিছু না নাadlo কিন্তু একটা বিষয় স্পষ্ট যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে কিন্তু আবার এক বিজেপির একটা বড় অংশ তারা কি বলছেন যে দিলীপ ঘোষ কি তাহলে ফিরে আসেন কারণ দিলীপ ঘোষ এই মুহূর্তে কিন্তু কোন দিকে আমরা তাকে থাকতে হবে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিসন গুপ্ত পলিশ্য ক্ষেত্রে আজকে সন্ধে বেলায় কি সিদ্ধান্ত হয় সেদিকে অবশ্যই নজর থাকছে।